हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नेर समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आज के आमी बानाते चलेछि तेल छाड़ा आमेर आचार। এই রেসিপিটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি আমের আচারের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দেখুন, এখানে আমি 1 কিলো আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমি আটিটা বাদ দিয়ে দিয়েছি, যদিও এটাতে বেশি আটি ছিল না। এবার ভালো করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন। এবার সমস্ত আমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে কিন্তু আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আমগুলোকে দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমগুলোকে আমি 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মেথি। এবার এগুলোকে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে একটা শুকনো মশলা কিন্তু আমি বানিয়ে নেব। অপর দিকে 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার অপর দিকে গ্যাস চালিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম আখের গুড়, আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এখানে আমি 500 গ্রাম আখের গুড় আর 250 গ্রাম চিনি ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করতেই পারেন, কারণ অনেকের গাছের আম কিন্তু মিষ্টিও হতে পারে বেশি, আবার টকও হয়। সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা হেরফের করতেই পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। এবার এই চিনি আর গুড়টাকে কিন্তু আমি তরল করে নেব। আর এখানে আপনাদের বলে রাখি, আপনারা চাইলে শুধু গুড়েও করতে পারেন বা শুধু চিনিতেও কিন্তু এই আমের আচারটা করতে পারেন। আমি এখানে গুড় চিনি দুটোই মিশিয়ে করেছি। এবার গুড়টা আমি তরল করে নিচ্ছি। দেখুন গুড়টা পুরোপুরি তরল হয়ে গেছে। এবার যে আমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আমগুলোকে কিন্তু এবার এর মধ্যে আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 7 মতো নুন, আর এর মধ্যে আমি ব্যবহার করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি সমস্ত কিছু খুব নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা পাক হয়ে যাওয়া পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। পাক হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম, কতটা পরিমাণ পাক হয়ে গেছে, কতটা সুন্দর ঘন হয়ে এসছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ওপর থেকে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলাটা। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি পাক হতে দেব, যাতে আচারটা একদম ঘন ঘন হয়ে যায়। আমি আবারও আপনাদের সামনে কিছুক্ষণ পর ফিরে আসছি। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখানে আপনাদের বলে রাখি, গুড় আর চিনির পাকটা যত ভালো হবে আচার কিন্তু ততদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমার একদম রেডি হয়ে গেছে আমের রেসিপিটা, আমি সার্ভ করে দিয়েছি। তেল ছাড়া আমের এই আচারটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আপনারা যদি এইভাবে আমের আচার কখনো তৈরি করে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে।